ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান অতীতের সব রেকর্ড ভেঙে ভয়ঙ্কর আকার ধারণ করে। জুলাই মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 41,000, যা কিনা জুন মাসের তুলনায় 7 গুণ বেশি। মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক 200 জন। জেলা পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আছেন ফারুক আহমদ। প্রথমেই সরাসরি যাচ্ছি রাজীবের কাছে। প্রতিদিন জ্বর, শরীর ব্যথা এবং বমি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। আমি যেখানে রয়েছি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটিতে 34 জনের চিকিৎসা চলছে এই মুহূর্তে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসছে এবং যেই পরিমাণ রোগী আসছে আমরা যেটি তথ্য পেলাম যে তার অর্ধেকেরও কিছু কম রোগী কিন্তু ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরছে। আবার কেউ কেউ যখন যাদের রক্তসহ রক্ত বমি কিংবা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় তাদেরকে কিন্তু এখান থেকে রেফার করা হয় ঢাকাতে। এই যখন পরিস্থিতি তখন বলছিলাম যে গাজীপুরের যে দুটি হাসপাতাল রয়েছে সরকারি, বিশেষ করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, এটি দুটিতেই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণে রোগী আসছে এবং তাদের আক্রান্তের হার বিবেচনা করে দেখা গেছে যে এই গাজীপুরের টঙ্গী এবং কোনাবাড়ি এই দুই অঞ্চলের রোগীর সংখ্যাই বেশি এবং এই কারণে কিন্তু বারবার ডাক্তাররা বলছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনকেও বলছেন যে এই দুটি এলাকা আসলে ডেঙ্গু মুক্ত করার জন্য কিংবা যে ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আসলে দৃশ্যমান নয়। একটি বিষয়ে জানিয়ে রাখছি, সে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে যারা ডেঙ্গু আক্রান্ত হবে তারা আসলে কমলা, ডালিম সহ ডাবের পানি সহ বিভিন্ন ধরনের খাবার খাবে, এছাড়া কিন্তু কিছু খাবার না খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে এবং যাতে করে ডেঙ্গু থেকে দ্রুতই আসলে সুস্থ হওয়া যায়। বিশেষ করে তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আসলে না খাওয়ার জন্য কিন্তু ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যারা ভর্তি হচ্ছে তাদের যে রক্তের প্লাটিলেট, সেই রক্তের প্লাটিলেট প্রতিদিনই যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষার মাধ্যমেই আসলে তাদের বর্তমান অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে, সেটি আসলে ডাক্তার বা কিংবা চিকিৎসকরা বলছেন। তো গাজীপুরের যে পরিস্থিতি সেটি হচ্ছে মোটামুটি ডেঙ্গু পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক বলা যাবে না, প্রতিদিনই আগের মতোই রোগী আসছে এবং ছাড়পত্র নিয়েও কিন্তু অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা চাঁদপুরের পরিস্থিতি জানতে সেখানে রয়েছে আমাদের সহকর্মী ফারুক আহমেদ। চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতি কোনো অবস্থায় তা চোখ রাঙানি থামাচ্ছে না, অর্থাৎ প্রতিনিয়তই এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। তো এই মুহূর্তে আছি আমি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তো এই হাসপাতালের চিত্রটি যদি আমি দেখাতে চাই যে এখন যে চিত্রটি সেটি হচ্ছে মূলত এখানে যে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে সেখানে শুধু যে শয্যার মধ্যে রোগীরা অবস্থান করছেন তা নয়, মেঝেতেও কিন্তু অনেক রোগী আছেন, অর্থাৎ এখানে ডেঙ্গু রোগী যে পরিমাণ বাড়ছে এতে কিন্তু হাসপাতালে যারা চিকিৎসার সঙ্গে জড়িত আছেন তাদের অনেকটা হিমশিম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আরেকটি বিষয় হলো যে এখানে যে যারা ডেঙ্গু রোগী আছেন তাদের সঙ্গে স্বজনদের একটা ভিড় দেখা যায়, অর্থাৎ হাসপাতালে যারা দায়িত্বরত আছেন তারা এই যে স্বজনদেরও একটা সামাল দেওয়াটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ যতটা তাদের বারণ করা হচ্ছে যে রোগীদের আশপাশে যেন না থাকে এবং মশারি টাঙিয়ে যেন রোগীরা অবস্থান করে সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না। অর্থাৎ এখানে রোগীদের যে স্বজন সেই স্বজনদের ভিড়টা প্রতিনিয়তই থাকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বারবার তাদের অনুরোধ করেও কিন্তু সেখান থেকে তাদের সরাতে পারছেন না। আরেকটি বিষয় হলো যে এই যে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে পুরুষ ওয়ার্ডের বাইরেও কিন্তু নারী এবং শিশুদের জন্য আলাদা আরেকটি ওয়ার্ড চালু করা হয়েছে। সব মিলিয়ে আমি যদি বলতে পারি যে চাঁদপুরে এই মুহূর্তে এই হাসপাতালটিতে 47 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, এদের মধ্যে 19 জন নারী এবং 6 জন শিশু, বাকিরা পুরুষ। আরেকটি বিষয় হলো যে চাঁদপুরে যেহেতু নৌ সড়ক এবং রেলপথ সুবিধা রয়েছে সেই সুবিধা থাকার কারণে মূলত চাঁদপুরের প্রতিনিয়ত রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চল থেকে প্রতিনিয়ত এখানে যারা গ্রামের বাড়ি ফিরছেন তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরছেন, এটি ছিল পুরুষদের চিত্র। একই সঙ্গে যদি নারী ও শিশু বলি তারা কিন্তু অনেকটা চিকিৎসকদের ভাষা দিয়ে তারা এই যে ডেঙ্গু রোগী আসছেন তাদের মশার কামড়ে, অর্থাৎ এডিস মশার কামড়ে কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু তাতে সংক্রমিত হচ্ছে, এটি একটি ভয়াবহ রূপ এবং যেটি যদি প্রতিনিয়ত বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে হয়তো ডেঙ্গুর যেই মশা আছে অর্থাৎ এডিস মশা সেটি অনেকটা নির্মূল করা সম্ভব হবে এমনটি চিকিৎসকরা
আমাকে জানিয়েছেন। আরেকটি কথা হলো যে গত জুলাই মাসটা ছিল চাঁদপুরের জন্য সবচেয়ে ভয়াবহ চিত্র, এই ছিল আমার কাছে চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি ছিলাম চাঁদপুরে এবং এর আগে গাজীপুরে।